হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ, আশা করি আমার ব্লগটি ভালো লাগবে। সো আজকে একদম সকাল সকাল চলে আসলাম, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করতেছি। তো এই তো আজকে সকালে মানে এটা হচ্ছে আমার কিন্তু শুক্রবারের ব্লগ, সো আমি অনেক ব্যস্ত মানুষ, তো আজকের ব্লগ কালকে কাটকেগুলো মানে ব্লগ পরশু এইভাবেই চালিয়ে নিচ্ছি। সো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমি ব্লগটা করে রাখছিলাম কিন্তু মানে এডিটিং করতে পারি নাই, যার কারণে শেয়ার করতে পারি নাই, তো আজকে শেয়ার করতেছি। তো এই তো আজকে সকাল সকাল নাস্তা হচ্ছে কলা বহন আর হচ্ছে রোল, মানে ক্রিম রোল হয় না ওইটা আর কি। এটা ছোটো থাকতে কিন্তু অনেক খাওয়া হইতো, দোকানে 5 টাকা করে বিক্রি করতো। তো ওর মানে লরিফার বাবা হচ্ছে এটা কালকে রাতে নিয়ে আসছিল, তো মানে এটাই সকালের নাস্তা, যেহেতু শুক্রবার আর শুক্রবারে হালকা পাতলা নাস্তাই খাওয়া হয়। যাই হোক, খাওয়া টাওয়া শেষ, এখন হচ্ছে ওরা বাবা মেয়ে হচ্ছে যাচ্ছে কোথায়, নামাজ পড়তে যাচ্ছে। তো সবাই অবশ্যই মাশাল্লাহ বলে দিবেন। এই তো আমার মেয়ে তো প্রতি মানে প্রতি শুক্রবারে বাবার সাথে নামাজে যায়, আর কয়েকদিনই, তারপরে আর হবে না এটা, তো এই জন্যই হচ্ছে যাওয়া, চলে যেহেতু যাবে মানে আর আসে অল্প কয়েকদিন। তো এই তো এখন হচ্ছে ওরা চলে গেছে, এখন হচ্ছে আমি ঘরে টুকিটাকি সব কাজ করে নিব, ঘরটর গুছিয়ে নিব। আর আমার ঘরের তো হাল বললামই অনেক খারাপ, কারণ আমার গলে ঘরে মানে এটা সেটা চিপায় চাপায়, যেদিকেই তাকাবেন শুধু জিনিসপত্র দেখতে পারবেন, মানে চলে যাবো এই জন্য জিনিসপত্র। তো এখন হচ্ছে আমি ঘর দুয়ার গুছিয়ে নিব, গুছানো হয়ে গেলে দেন হচ্ছে রান্নাবান্না শুরু করে দিব, যেটা প্রতিনিয়ত করে থাকি। আর শুক্রবার সকাল মানে হচ্ছে কয়টা, 10:30, 11টা, এতেই সকাল। যাই হোক, তো সব কিছু মিলিয়েই তো দিনকাল চলতেছে। তো আশা করি আমার ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রতিনিয়ত তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, কোথায় যাই কী করি, আজকেও বের হব ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আবার বললেন না যে আপু আপনি কি প্রতিদিনই বাইরে বের হন নাকি বাইরে বাইরেই থাকেন নাকি, এটা বললেন না বুঝছেন। আসলে কি এখন তো বললামই, আমাদের যেহেতু চলে যাওয়া হবে টুকিটাকি প্রতিদিনই টুকিটাকি কিনতে হয়, একসাথে তো অনেক কিছু কেনাকাটা করা সম্ভব না। আর যেহেতু লরিফার বাবা হচ্ছে কাজ করে, তো ও কাজও করতে হয়, পাশাপাশি আমাদেরকেও টাইম দিতে হয় এই জন্য। তো যাই হোক, আশা করি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগবে, বারবার বলতেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে মানে নোটিফিকেশন অন করে দিবেন, যেহেতু যাতে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও দিলে আপনারা দেখতে পারেন। এই তো আমার হচ্ছে মানে আমার সব কিছু হচ্ছে না পোড়া চাই হচ্ছেন, আমি বুঝি না এই জিনিসটা কি আমার সাথে হয়। আমি আমার সবসময় জিনিস হয় মানে আমার চাল নেই বলেন আর যেটাই বলেন, আমি সবসময় মানে পুইরা ফেলি আর কি। যাই হোক, আমি হচ্ছে আজকে রোস্ট রান্না করব, দেখতেই পারতেছেন রোস্টটাকে হচ্ছে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিছি। আর এখান দিয়ে হচ্ছে আমি রান্না করব বাসমতি চালের ফলাও, আর ওইখানে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ হচ্ছে ব্লেন্ডার করে রেখে দিয়েছি রোস্টের সাথে দেওয়ার জন্য। আর এই তো এখন হচ্ছে আমার মুরগিটা আমি অনেকক্ষণ ধরেই ম্যারিনেট করে রেখে দিছি, আর এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব। আমি হচ্ছে সেই ম্যারিনেট করা পেঁয়াজ তারপরে আর কাঁচামরিচটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এটাকে হচ্ছে ভালো করে কষিয়ে নিব, এটা যখন মানে তেলটা উপরের দিকে উঠে আসবে মানে কষানো হয়ে যাবে ভালো করে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার ম্যারিনেট করে রাখা মুরগিটা। সো আমি এর সাথে 2টা ডিমও দিয়ে দিয়েছি, ডিমটাকে আলাদা রান্না করার কোনো প্রয়োজন আছে, এটার সাথেই দিয়ে দিব। ডিমের কোরমাও হয়ে যাবে, রোস্টও হয়ে যাবে, এক কাজে 2 কাজ হয়ে যাবে, কি বলেন ভালো না? আপনারা এমন করতে পারেন, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমার হচ্ছে পোলাওটা অলমোস্ট রান্না শেষ। তো আমি হচ্ছে পুরোপুরি কীভাবে রান্না করলাম না করলাম সেটা দেখাই নাই, প্রতিদিনই তো দেখাই, তো আজকে আর দেখালাম না। আর পোলাও টোলাও রান্না মোটামুটি সবাই তো জানে তাই না, এটা এক্সট্রা করে দেখানোর আর কি আছে। তো যাই হোক, আমার হাতে সময় কম ছিল এই জন্য আসলে মেনলি দেখাইতে পারি নাই। তো যাই হোক, এখন হচ্ছে দুপুরবেলা খাইতে বসছি, আর আজকে আমরা প্লেটে খাইতে বসি না, আজকে আমরা সোপ্রাতে খাইতে বসছি, যেটা এই দেশে খুবই প্রচলিত, মানে এখানকার মানুষ সচরাচর মানে এরকম মানে সোপ্রাতেই খেয়ে থাকে, কিন্তু আমরা সচরাচর প্লেটে খাই, যেটা আমরা বাঙালির অভ্যস্ত। তো যাই হোক, এখন হচ্ছে বিকেলবেলা, খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নেওয়া শেষ, লরিফ একটু ঘুমাইছিল, দেন আমরা হচ্ছে আবার চলে যাচ্ছি সেই চীনা মানে পথ দিয়ে কোথায় মার্কেটে যাব, টুকিটাকি কিছু কেনাকাটা আছে আবার সেটার জন্য। আমরা এখন যাব হাইপার পান্ডাতে,
একটু আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, সাথে থাকলেই দেখতে পারবেন কোথায় যাই কি করি। অবশ্যই আমার পুরো ব্লগটা জুড়ে আমার পাশে থাকবেন এবং পুরো ব্লগটা উপভোগ করবেন। আর যদি আমার ব্লগ ভালো না লাগে প্লিজ ইগনোর করে দিবেন, কিন্তু বাজে কোনো মন্তব্য করবেন না, প্লিজ প্লিজ প্লিজ, এটা আপনাদের কাছে অনুরোধ। তো এই তো, কোনো কিছু ভালো না লাগলে সুন্দর করে বলে দিবেন যে আপু এই জিনিসটা এটা বা সেটা, কিন্তু বাজে কমেন্ট করবেন না, এটা খুবই খারাপ জিনিস। তো এই তো আমরা এখন হচ্ছে চলে আসলাম হাইপার পান্ডাতে। এখন হচ্ছে দেখতে পারতেছেন এখন হচ্ছে বিকেলবেলা, আর হাইপার পান্ডাতে সচরাচর ভিড় কম থাকে, কারণ বেশিরভাগ মানুষ হচ্ছে ন্যাস্টো থেকেই মেবি কেনাকাটা করে মনে হয়, কারণ ওইখানে প্রচুর ভিড় থাকে, তার মানে ওইখান থেকেই কেনাকাটা করে। কিন্তু হাইপার পান্ডাটাও কিন্তু অনেক বড়, এটা কিন্তু ছোটোখাটো না, এটাতে একের মধ্যে সব, মানে কি বলে এটাকে, হ্যাঁ একের মধ্যে সব পাবেন, সব কিছুই আছে এটাতে। আমার মতে এটা হচ্ছে জুলফির অথাইম থেকে অনেক বেশি ভালো, কারণ জুলফির অথাইমে তো অনেক সব আছে, তারপর অনেক কিছু নাই, কিন্তু এখানে তো সব আছে, এখানে অনেক কিছু পাওয়া যায়। তো এখন হচ্ছে আমরা ঢুকতেছি। তো আমার মেয়ে হচ্ছে মানে খুব হেলে দুলে যাচ্ছে, ও খুব মানে এইসব জায়গায় আসলে খুব মজা পায়। তাই এই তো ঢুকার পর হচ্ছে লরিফার বাবা মানে আপনাদের ভাই আর কারোর সাথে মেবি দেখা হয়ে গিয়েছিল, ওর পরিচিত কেউ ছিল। তো এখান থেকে আমি ভিডিও করিনি, আসলে সবখানে ভিডিও করাটা ঠিক না। তো যাই হোক, টুকিটাকি একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্যই, তাহলে তো করতাম না হইলে, ঠিক না? আর আর আপনাদের সাথে শেয়ার করা প্লাস এই ভিডিওগুলো আমার ফোনে থেকে যাবে আমার স্মৃতি হিসাবে, আমি যখন এখানে থাকবো না তখন এই ভিডিওগুলো দেখে দেখে কান্না করবো আর কি করবো বলেন। এখানে আর আসতে পারলে না আসবো, না আসতে পারলে তো নাই, আমার নসিবে আবার যদি থাকে তাহলে আসবো। তো যাই হোক, মানে হাইপার পান্ডাতে অনেক কিছু আছে, ভালো ভালো জিনিসই আছে, কিন্তু এখানে আমার তেমন একটা আশা হয় নাই, কয়বার দুই তিনবারে আসছিলাম। আর এই হাইপার পান্ডাটা হচ্ছে মানে হাইপার পান্ডার আমি যখন বুড়াইদা ছিলাম এটার অপোজিটে একটা রাস্তা আছে, এর মানে পাশে দিয়ে হচ্ছে মানে আমার বাসা থেকে আমাদের বাসা ছিল আগে। তো এখানে তো এখন আর থাকি না, যাই হোক। তো এই তো ঘুরতেছিলাম, আমরা যেটার জন্য আসছি ওটা পাই নাই। তো ওইটা না পাওয়াতে কী হয়েছে, টুকিটাকি অন্যান্য জিনিস নিয়ে নিলাম, বেশি কিছু নেই নেই। যাই হোক, এখানে হচ্ছে সব কিছু দেখতেছিলাম, দেখতে পারতেছেন এখানে অনেক জিনিস ছিল, এগুলো হচ্ছে বাচ্চাদের। আমি বলতেছিলাম যে লরিফা যদি এখানে পারমানেন্টলি থাকতো তাহলে লরিফাকে এগুলো কিনে দিতাম খেলাধুলা করার জন্য। তো আর এখানে হচ্ছে লাকিজ দেখতেছিলাম, আর মানে আমরা তো এয়ার অ্যারোবিতে যাব, তো এখানে হচ্ছে এক তারিখ থেকে মানে আর কার্টুন নিতে দিবে না, এক তারিখ থেকে কার্টুন নেওয়া ডিলেট, আপনার কী জানি বলে ট্রলি ব্যাগ নিতে হবে। তো আমরা একটু টেনশনে ছিলাম, তো এই জন্য আমরা দেখতেছিলাম আগে ভাগেই দেখে মানে দেখে রাখতেছিলাম, যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে কিনে নিয়ে যাব। যাই হোক, এখন হচ্ছে দেখতেছিলাম এখানে অনেক জিনিস ছিল, আপনাদের ভাইয়া মানে লরিফার বাবা বলতেছিল কি নিবে, কিছু লাগবে কি না, কিন্তু দুঃখের সাথে বলা যাচ্ছে আমার তো সবই ভালো লাগতেছে, কিন্তু ভালো লাগলে কি আর হবে বলেন, আমার তো জায়গা থাকতে হবে, আমার তো ট্রলিতে ব্যাগে কোথাও জায়গা নেই, আমি কীভাবে নিব। যদি আমাকে এক্সট্রা কোনো 50-60 কেজি দিত ওনারা তাহলে আর অনেক কিছু নিতাম। যাই হোক, আসলে আমি না শুধু আমার মনে হয় যদি প্লেনে যদি কোনো পরিমাণ না থাকতো যে যে যার ইচ্ছে মতো নিতে পারতো, তাহলে মনে হয় এক একটা মানুষ আমার মনে হয় 50-60 কেজি কম কী বলি 500-600 কেজি করে নিত। এই জন্যই ওনারা নির্দিষ্ট মানে করে দিচ্ছে, জানে যে বাঙালি তো সব নিয়ে যাবো এদেশ থেকে, এই জন্যই একটা নির্দিষ্ট মানে করে দিছে এই দেশ থেকে, এটা তো সব এয়ারলাইন্সে এটা মানে নির্দিষ্ট করা। যাই হোক, তো এই তো দেখতেছিলাম ঘুরতেছিলাম, ভালোই লাগতেছিল, এত ক্লিন মানে মানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগতেছিলো, খুবই ভালো লাগতেছিলো। বাইরের দেশের মার্কেটগুলোতে একটা ভালো লাগে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগে। আর এখানে একদম মানুষ ছিল মানে মানুষ একদম কম ছিল, মানে অন্যদিকে ছিল, এই পাশে একদম ছিলই না, যার কারণে বিশেষ করে ভালো লাগতেছিলো। একদম মানে দেখা যায় অন্যান্য মার্কেটে ন্যাস্টোতে, তারপরে অন্যান্য মার্কেটে অনেক ভিড় থাকে, বিরক্তি লাগে, দেখা যায় নিজের মন মতো ঘোরা যায় না আর ভিডিও করা যায় না, মেন কথা হচ্ছে এটা। যাই হোক, এখন হচ্ছে আমি এগুলো দেখতেছিলাম, সবই ভালো লাগতেছিলো বললাম তো, আমরা যেহেতু মেয়ে মানুষ আমাদের সংসারে সব জিনিস দেখলেই ভালো লাগে, মানে সংসার করতেই তো ভালো লাগে তাই না, আর সংসারে জিনিস কি না ভালো লাগে, ঠিক না? তো এই তো ঘুরতেছি দেখতেছি, আসলে আপনাদের সাথে অনেক কথা বলি, অনেক কথা বলে ফেলি, আপনাদের কাছে কেমন লাগে জানি না,
ভালো না লাগলে বললাম তো দেখেন না ভিডিও, যদি আমার ভিডিও ভালো না লাগে তাহলে ইগনোর করে দিবেন, আর যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিও দেখবেন, দেখে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এখানে আমি হচ্ছে চকলেট দেখতেছিলাম, এই চকলেটগুলো কাউকে গিফট দেওয়ার জন্য একদম পারফেক্ট, এগুলো মনে হয় 30 রিয়েল না কত করেছিল। আর এই চকলেটটা অনেক মজা, এটা আমার অনেক প্রিয় একটা চকলেট, এটা আমি অবশ্যই দেশে মানে নেওয়ার জন্য মানে অলরেডি নেওয়া শেষ। আর এই চকলেটটা অনেক মজা, কী দেশে নিবা আমরা তো মামে বাসায় বসে মানে অনেকটাই খেয়ে খেয়ে কমিয়ে ফেলতেছি। তো যাই হোক, এই তো ঘুরে গাড়ে দেখতেছিলাম, এখানে টুকিটাকি মানে এখানে ক্রিম ট্রিম দেখতেছিলাম নেওয়ার জন্য, টুকিটাকি বললাম তো কিছু কেনাকাটা ছিল ওইগুলো করার জন্যই মূলত আসা। এই তো এই কয়েকদিনই তো, তারপর আমিও চলে যাব, ঘোরাঘোরাও শেষ, মানে দেশে গেলে তো আর এত বেশি ঘোরাঘোরা মানে হয় না। তাই তো সব কিছু দেখতেছিলাম, কিছু নেওয়ার থাকলে মানে ও বলতেছিল নেওয়ার জন্য। এই ক্লিপের পাতাগুলো কত করেছিল, 20 রিল না কত করেছিল, এই মাত্র কয়েকটা ক্লিপ। এগুলো কিন্তু খামসা মার্কেটে অনেক দাম কম, এখানে অনেক দাম। তারপরে এই লিপবামগুলো, এই লিপবামগুলো 2 রিয়েল করেছিল বাইরের দোকানে মানে হচ্ছে বাঙালি মার্কেটগুলোতে, কিন্তু এখানে একটা লিপবাম 10 রিয়েল করে। ওর বাবা বলতেছিল যে দেখো আমি ওই দিন মানে ও একটা অলরেডি নিয়ে আনছিল বাসায়, 2 রিয়েল নাকি নিছে। আমি যাই বলতেছি আকাশ পাতাল তফাত, এটা বড় মার্কেটের জন্য মানে বেশি বেশি দাম। যাই হোক, এখন হচ্ছে আমরা বেশি কিছু নেই নাই, হালকা পাতলা কিছু জিনিস নিলাম। আর আমরা এখান দিয়ে ঢোকার পথে হাতের ডান দিকে ছিল সে বেকারি আইটেম, কেক টেক ওইদিকে যাওয়া হয় না যেহেতু নিব না, তো এখানে থেকে সময় নষ্ট করার তো প্রয়োজন নেই, আমাদের আরও টুকিটাকি কাজ আছে। তো যাই হোক, এখন হচ্ছে চলে যাচ্ছি। আর হাইফার ফান্ডাকে বাই বাই দিয়ে দিতেছি, কারণ এখানে হয়তো বার আসা হবে না, লাস্টবার আসলাম। তো এই তো এখন হচ্ছে চলে যাচ্ছি, এখন হচ্ছে যাব, আবার কোথায় যাব মানে অলরেডি তিন দিন বোরকার মার্কেটে যাওয়া শেষ, 3 দিন গিয়ে 3টা মানে বোরকা কিনা হয়েছে, এখন আবার যাব দেখি আর মানে আরেকটা বোরকা নিতে পারি কি না। মোট 4টা বোরকা আমার নেওয়া হয়েছে, তো দেখি যে আর কোনো বোরকা নিতে পারি কি না। তো এই জন্য ও বলতেছিল টাইম আছে, আমি বলছি তাহলে চলো বাঙালি মার্কেট যেয়ে মানে ওই যে বোরকার মার্কেটে যাই। ও সরি, এর মাঝখানে হচ্ছে আমরা আবার হচ্ছে একটু মানে ক্ষুধা লাগছিল, তো একটু খাইতে হবে, এই জন্য হচ্ছে আমরা একটু শর্মা খাওয়ার জন্য শর্মার দোকানে গিয়েছিলাম। আর আমি যখন বুড়ে দিতেছিলাম, এই শর্মার দোকান থেকে মাঝে মধ্যে মানে প্রায়ই খাওয়া হতো, আর ও নাকি যখন আমরা ছিলাম না ও এই দোকানটা থেকে প্রচুর শর্মা খাইতো, মানে প্রতিদিনে খাওয়া হতো। আর এই দোকানের শর্মাটা কিন্তু অনেক মজা, কেউ যদি বুড়ে দিতে থেকে থাকেন লোকেশনটা চিনে থাকেন, এখান থেকে যেয়ে খাই আসেন, মজা আছে। আর পাশেই ছিল জুসের মানে জুসের দোকান, দেখতে পাচ্ছেন জুসের দোকানটা কিন্তু অনেক বড় ছিল, অনেক সুন্দর ছিল, দেখতেই অনেক মানে অনেক লাইটিং টাইটিং তো আর কালারিংটা অনেক ভালো লাগতেছিল। যাই হোক, ওরা বাবা মেয়ে হচ্ছে গেছে শর্মা আনার জন্য, এখন হচ্ছে আমাদের অনেক ক্ষুধা লাগছে, তো দুপুরে খাওয়া দাওয়ার পর আর কিছু খাই নাই, তো শর্মা খাচ্ছি। আর শর্মাটা কিন্তু আসলে অনেক মজা ছিল, আর সৌদি আরবের শর্মা এমনিতেও মজা, আসলে বাংলাদেশের শর্মাগুলো এমন থাকে না, ওইগুলো একটু অন্যরকম থাকে সচরাচর যেটা পাওয়া যায়। তো চলে আসলাম সেই পুরানো জায়গায় যেখান থেকে আগেও বোরকা নিয়েছিলাম ওইখানে। সো এখন হচ্ছে 2-1টা বোরকা দেখতেছিলাম, আমার কাছে মনে হয় যেন ঘুরে ফিরে সব বোরকা একই রকম লাগতেছিলো। আসলে বোরকা কেনার জন্য সবচেয়ে সুন্দর বোরকা পাওয়া যায় মক্কা মদিনাতে, আমি ওইখান থেকে বোরকা নিয়েও আসছিলাম, সরি। আসলে ওইখানে বোরকাগুলো অনেক দাম, ওইখানে 200-150-200 নিচে কোনো বোরকা পাওয়া যায় না, কিন্তু বোরকাগুলো এত সুন্দর, মানে আমরা সাধারণত যেরকম বোরকা মানে খুঁজে থাকি ওই রকম বোরকাই। আর এইসব মার্কেটে বোরকা দাম অনেক বেশি হয়, যেমন এক একটা বোরকা হিসাব করলাম যদি 80 রিয়াল দিয়ে আমরা কিনে থাকি বাংলাদেশি টাকায় 2300-2400 টাকা পড়ে। আর এই 2300-2400 টাকা দিয়ে আমি বাংলাদেশে কিন্তু চাইলে 2-3টা বোরকা কিনতে পারি, যেহেতু এখন বাংলাদেশেও কিন্তু ভালো ভালো বোরকা পাওয়া যায়। তারপরে যাই হোক, এখান থেকে একটা বোরকা নেওয়া হয়েছে, বোরকা টোরকা দেখে এখন হচ্ছে চলে যাচ্ছি। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সবাই আমাদের জন্য দোয়া করবেন, যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর ভিডিও মানে ভালো লাগলে বারবার বললাম তো লাইক কমেন্ট করবেন। আর আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।